অপ্রয়োজনে বিনা প্রয়োজনে লোকজন ইয়াস্টল টিভিরু বিনা প্রয়োজনে মুভমেন্ট পরিহার করা আতঙ্কিত হওয়ার কিছু নাই আমাদের নিজেদের সচেতনতা আমাদের নিজেদের নিরাপত্তা আমাদেরকেই হচ্ছে তৈরি করতে হবে দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই আয়োজন দেখছেন তাদের সকলকে নলালকণ্ঠ নিউজ থেকে জানাই আসসালামু আলাইকুম আজ 26 মার্চ 49তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতির এই ক্লান্তি লগ্নে বিকালে নড়াইলের মানুষকে ঘরে অবস্থান এবং করোনার প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুলিশ প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করেছে এর আগে সাংবাদিকদের সামনে করোনা ভাইরাস সচেতনতার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বার সতর্কতামূলক প্রচারণার উদ্দেশ্যে বক্তব্য রাখেন ধন্যবাদ আমরা জেলা পুলিশের পক্ষ থেকে একটা বিশেষ বিজ্ঞপ্তি বা জনসচেতনতামূলক কিছু কথা আমরা নড়াইলবাসীর জন্য উপস্থাপন করছি সেটা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধের সতর্কতা অত্যন্ত জরুরি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এবং এলাকাবাসীর স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে করোনা ভাইরাস সংক্রমণ থেকে এলাকার জনগণকে সুরক্ষার জন্য বিদেশ ফেরত এ পর্যন্ত যতজন এসছে তারা আমরা আহ্বান জানাবো তারা নিজ নিজ ঘরে থাকবেন ঘরে শুধু নয় ঘরের মধ্যে একটা নির্দিষ্ট রুমে উনি থাকবেন ওনার জন্য আলাদা প্লেট আলাদা গ্লাস ব্যবহার্য জিনিসপত্র এক রুম থেকে অন্য রুমে যাবে না ওই ঘরে অন্যান্য যে সমস্ত সদস্যরা থাকবেন তারা ওনার থেকে নিরাপদ দূরত্ব যেটা আমরা বলি খাবার দেওয়ার সময় পানি দেওয়ার সময় এক মিটার ন্যূনতম এক মিটার দূরত্ব বজায় রাখবেন প্রয়োজনীয় সময় মাস্ক ব্যবহার করবেন হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন তারপরে ডেটল বিভিন্ন জিনিস দিয়ে যে জীবাণু প্রতিরোধক যে বিষয়গুলো সেগুলো ব্যবহার করবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে বিদেশ থেকে যিনি এসছেন ওনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে উনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সরকার যে নির্ধারিত স্বাস্থ্যবিধি যেটা আছেন সেই সংক্রান্তে উনি মিডিয়া ভিডিও হোয়াটসঅ্যাপ ফেসবুক এই তথ্যগুলো নিয়ে সে অনুসারে উনি সচেতন এবং ঘরের মধ্যে উনি থাকবেন না রুমের মধ্যে উনি থাকবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা দীর্ঘদিন নড়াইল জেলা পুলিশের প্রতি নড়াইল জেলার মানুষের যে আস্থা যে বিশ্বাস এবং দীর্ঘদিন আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি এখন বলবো এই সহযোগিতা সত্যিকার অর্থে নিজে বাঁচুন নিজের পরিবারকে বাঁচুন নড়াইল জেলাকে বাঁচুন বিশেষ করে আইন শৃঙ্খলার সাথে আমরা যারা আছি আমাদেরকে আপনারা বাঁচান সাথে সাথে সারা দেশবাসীকেই আমরা রক্ষা করতে চাই এখন যৌবন যার ঘরে থাকা তার শ্রেষ্ঠ সময় রবীন্দ্রনাথের ভাষায় ওগো তোরা যাস নে ঘরের বাহিরে ধন্যবাদ সকলকে আমাদের প্রিয় নড়াইলবাসীকে সচেতন করার জন্য ইতিমধ্যে আমরা মাইকিং করেছি লিফলেট বিতরণ করেছি সচেতনতামূলক বিভিন্ন ব্যবস্থা নিয়েছি স্থানীয় যে ডিশ অ্যান্টেনাগুলো আছে তাদেরকে আমরা আমাদের স্কলে মেসেজগুলো আমরা দিচ্ছি পাশাপাশি আমরা আহ্বান জানাবো যাতে জনগণ যে নিজেদের নিরাপত্তার সাথে সাথে নিজেরা যাতে অন্যকে সহযোগিতা করে বিশেষ করে মসজিদে আমরা আমাদের থানা পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা ফাঁড়িতে প্রতিটা পুলিশ সদস্য আমাদের লিখিত যে মেসেজগুলো আছে কমন যে মেসেজগুলো আছে মসজিদে আজানের আগে অথবা পরে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব নিজের মুখে ওই কথাগুলো মুসল্লিদেরকে বলে দেবেন সেই ক্ষেত্রে আমি মনে করি সবাই আমরা দায়িত্বশীল হব ধন্যবাদ সকলকে এ উপলক্ষে নড়াইলবাসীকে নিরাপদ রাখার জন্য পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বার একটি কুইক রেসপন্স টিমও মাঠে নামিয়েছেন আজকে আমাদের বিজ্ঞ জেলা প্রশাসনের জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমাদের বিজ্ঞ দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের সাথে আছেন সেনাবাহিনী নড়াইলে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের উপস্থিতিতে আমরা ইতিমধ্যে আপনাদের সাংবাদিক বন্ধুকে ব্রিফ করেছি যারা আছে তাদেরকে আমরা ব্রিফ করছি আমাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা যারা হোম কোয়ারেন্টাইন থাকার কথা তারা ওখানে থাকবে অপ্রয়োজনে বিনা প্রয়োজনে লোকজন ইয়াস্টল টিভি রুম বিনা প্রয়োজনে মুভমেন্ট পরিহার করা বিনা জায়গায় গ্যাদারিং করা এবং খুব বেশি প্রয়োজন যদি হয় যে বের হবে তার নিজস্ব সেফটি মেজার্স নিয়ে তার হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড গ্লোভস মাস্ক পরে তারপর তারা বাইর হবে আতঙ্কিত হওয়ার কিছু নাই আমাদের প্রত্যেকে সচেতনতা হচ্ছে যে গড়ে তুলতে হবে আমাদের নিজেদেরকে আমাদের নিজেদের সচেতনতা আমাদের নিজেদের নিরাপত্তা আমাদেরকেই হচ্ছে তৈরি করতে হবে আমরা এখন আর বেশি বাইরে থাকবো না আমরা চেষ্টা করব সবাই যে যার মতো ঘরে থাকতে আমাদের যদি একান্ত প্রয়োজন না হয় আমরা চেষ্টা করব যেন আমরা ঘর থেকে বের না হই কারণ আমাদের আমাদের নিরাপত্তার জন্যই এটা হচ্ছে আমাদের অনেক বেশি প্রয়োজন আর আমাদের এখানে আমাদের নড়াইলের
সম্মানিত পুলিশ সুপার স্যার হচ্ছে যে সবকিছু ইতিমধ্যে বলে দিয়েছেন, তো আমার মনে হয় যে হচ্ছে আর বেশি কিছু বলার দরকার নেই।